আদালতের নির্দেশনা অনুযায়ী আজ 2 অক্টোবর 2022 খ্রিস্টাব্দ তারিখ প্রকাশ্য দিবালোকে রায়ের নির্দেশনা মোতাবেক বাদীপক্ষকে বিরোধীয় ভূমি এবং গৃহের এটা অর্পণ করা হয়, তাকে উচ্ছেদপূর্বক তাকে দখল হস্তান্তর করা হয়েছে। প্রায় 4 দশকের একটা মামলার অবসান ঘটল আজকে। আজকে যে এভাবে যে ঢোল ডাক বাজিয়ে তারপর হচ্ছে আদালত জমি বুঝাই দিছে, হ্যাঁ, যে আসল মালিক তাকে জমি বুঝাই দিছে, আসলে এগুলা আমরা আগে কোনোদিন দেখি নাই, বই পুস্তকে পড়ছি বা দাদা থেকে তার কাছে শুনছি আর কি, আজকে প্রথম দেখলাম। হ্যাঁ, ব্যাপারটা খুব ভালো লাগছে আমার কাছে, আমি আজকে প্রথম দেখে খুব আনন্দিত যে এই ব্যাপারটা নিয়ে আর কি। 37 বছর যেমন তারা এখানে বসবাস করে, এমন আইনের মাধ্যমে দেখা গেছে তারা অবৈধভাবে বসবাস করছে। বিদায় সরকার পক্ষ মনে করেন পিছিলা যে দলিলারা, হ্যাঁ, এদেরকে জমিনারা তাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে, কারণ কি আইন যে আছে এইটা আমরা জনসাধারণ হন বুঝি যে আইন সবার জন্য সমান। আমরা ওই যে বললাম তো যে আমরা জন্মের পরে তো শুধু শুনছি যে সরকারিভাবে মামলার রায় পাইলে সরকারিভাবে জমি মাফিয়া তা ঢোলডগর বাজায় লাল নিশান ডাঙ্গায়, কিন্তু আমরা এই প্রথম দেখলাম আর কি, কিন্তু শুনি আইছি এর আগে কোনো সময় দেখিনি, কিন্তু এই প্রথম দেখলাম যে বাস্তবে আসলে সরকারিভাবে একটা সত্য জিনিস যে প্রাপ্য তারে পাওয়া দিল মাফিয়া। না, এই বিষয়টা খুবই ভালো লাগতেছে। দীর্ঘদিন এই জমি জমা নিয়ে অন্তত 40 বছরের ঊর্ধ্বকাল মামলা মকদ্দমা চলছিল, এক পক্ষ জবরদখলে ছিল, আদালতের রায়তে তারা আজকে পরাজিত হইয়া মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের পরে আজকে কোর্ট থেকে আসিয়া ঢোল শহরত করিয়া আমাদেরকে জমি বুঝিয়ে দিয়ে গেছে। এলাকাবাসী আমরা আনন্দিত। আমাদেরকে কোর্ট নির্দেশনা দিয়েছে যেভাবে রায় বাস্তবায়ন করার জন্য, একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহোদয়ের কথা বলা আছে এবং ফোর্সের কথা বলা আছে এবং আমাকে নিজেকে সশরীরে থাকার জন্য নির্দেশনা প্রদান করেছে। সেই আদালতের আদেশ অনুযায়ী নেজার ও শেখার যারা আছে দায়িত্বে এবং আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহেন স্যারের নেতৃত্বে যে আমরা সহযোগিতা করেছি, তবে এখানে আইন শৃঙ্খলা অবনতি হওয়ার মতো কোনো পক্ষ থেকেই কোনো বাধা আসেনি, তবে সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল, যার কারণে সকলের সহযোগিতার মাধ্যমে আমরা কোর্টের আদেশকে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। এই কাজল চৌধুরীর বাবার আমল হইতে এরা এনো, হেও তো মরিয়া গেছে কত বছর, এরপরে এরা এই জন্য আদালতের রায় আমরা না মানিয়া তার উপায় নাই। যেখানে প্রশাসন আছে, ম্যাজিস্ট্রেট আছে, সেখানে আমরা তো আর জোর জুলুম করতে পারি না, এই জন্য আমরা সবাই অঞ্চলে দিতেছি। আমরা পরবর্তী স্টেপে কাজ করব, উচ্চ আদালতে যাব আর কি। হ্যাঁ, আইনকে শ্রদ্ধা করি তো আমরা সহচয় নামিয়ে গেছি, আমরা তো আর এনো বাধক সৃষ্টি করি নাই আর কেউ নাও বলিনি। স্যার আয়া যখন বলছে আমরা স্যারের বলছি ঠিক আছে স্যার আমাকে একটু সময় দেন, আমরা মাল সামলা নিয়ে চলে দিচ্ছি।